কিছু খবর ও মন্তব্য। এক, খেলার দিন ক্রিকেটাররা রোজা রাখবে না বললেন মাশরাফি। মন্তব্য, রোজার দিনে খেলা ফেলানোর ধর্মীয় অনুভূতি নষ্ট হচ্ছে কিনা এটা নিয়ে মুসলমানদের মধ্যে আলোচনা করার দরকার ছিল। তাছাড়া এবার এক ধাপ এগিয়ে ঈদুল ফিতরের দিন বিশ্বকাপ ক্রিকেট খেলার শিডিউলে ফেলানো হয়েছে এবং সম্ভাব্য তারিখে 3 ও 4 জুন দুটি মুসলিম প্রধান রাষ্ট্রের পাকিস্তান ও আফগানিস্তান খেলা ফেলানো হয়েছে। বিশ্বকাপের জার্সি নিয়ে মুসলিমরা যতটা আলোচনা সমালোচনা করেছে এই বিষয়গুলি নিয়ে ততটা এড়িয়ে গেছে বলে আমার মনে হয়। 2, দাড়ির পর রোজার বিরুদ্ধে লেগেছে বিবিসি। এক কথিত ডাক্তারের রেফারেন্স দিয়ে বলেছে একটানা 30 দিন রোজা না রেখে মাঝে মাঝে ভাঙতে হবে। মন্তব্য, রোজা মুসলমানরা ধর্মীয় অনুভূতি থেকে রাখে, তাই এর জন্য ডাক্তারের রেফারেন্সের দরকার নেই। তারপরও বিশ্বের বহু ডাক্তার টানা 1 মাস রোজা রাখার স্বাস্থ্যগত উপকারিতা বর্ণনা করেছে, যেটা স্বভাবগত ধর্মীয় বিদ্বেষের কারণে বিবিসি এড়িয়ে গেছে। 3, দেশে 200+ এনজিওর নিবন্ধন বাতিল করেছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে এদের কারণে অরাজকতা হতে পারে এমন আশঙ্কা থেকে এদের নিবন্ধন বাতিল করা হয়। মন্তব্য, রোহিঙ্গা ইস্যুতে সরকার দ্রুত অ্যাকশন নিল, কিন্তু বাংলাদেশে এখন অনেক এনজিও দেশের সমকামিতা বিস্তারে কাজ করে যাচ্ছে, যার কারণে পুরো দেশে খুব শীঘ্রই বড় ধরনের অরাজকতা হতে পারে। এদের নিষিদ্ধের ব্যাপারে দ্রুত চিন্তা করা উচিত। এটা হলো লাইট হাউস কনসোর্টিয়াম, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, উডপাপ, সাস, হাসাব, আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ, জাগরি, ক্যাপ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, BMSF, আইন ও সালিশ কেন্দ্র আশোক, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, রয়্যাল নেদারল্যান্ডস এই এম্বাসি, পপুলেশন ফান্ড UNFPA, হাতি প্রকল্প, বিশ্ব ব্যাংক, মানুষের জন্য ফাউন্ডেশন MJF, RCC প্রজেক্ট অব দ্য গ্লোবাল ফান্ড ICDDRB। 4, টঙ্গীতে ঝুট পল্লীতে অগ্নিকাণ্ড, পুড়ল অর্ধশত গুদাম। মন্তব্য, গার্মেন্টসের জুট কাপড় বাংলাদেশের জন্য নতুন দ্বার উন্মুক্ত করেছিল। জুট থেকে সুতা, তুলা, দড়ি এমনই পোশাক পর্যন্ত তৈরি হয়। রিপোর্ট অনুযায়ী এই জুট কাপড়ের সাথে প্রায় 50 লক্ষ লোকের জীবিকা জড়িত। একটি মহল যে সেই 50 লক্ষ লোকের মুখের খাবার কেড়ে নিয়ে পথে বসাতে চায়, জুট গোডাউনগুলোতে বারবার আগুন লাগা সেই বার্তা বহন করে। 5, SSC ও সমমানের পরীক্ষা, প্রত্যাশিত ফল না পেয়ে 7 শিক্ষার্থীর আত্মহত্যা। মন্তব্য, সেকুলার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে A+ এই পাহাড় দিতে পেরেছে, কিন্তু নৈতিকতার ছিটেফোঁটাও দিতে পারেনি, এই খবর তার প্রমাণ। তো বন্ধুরা, এই বিষয়ে আমাদের মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।